হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া গেটে। আর সন্ধ্যাবেলা ইন্ডিয়া গেটটা ঠিক দেখো এই রকম লাগছে, মানে চতুর্দিকে লোকজনে ভর্তি, অন্ধকার হয়ে আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না। আর এদিকে এই হচ্ছে নেতাজির মূর্তি লাগানো আছে, দেখতে পাচ্ছ, এটা করোনার সময় লাগানো হয়েছে এই মূর্তিটা। এবং তার একদম অপোজিটে রয়েছে ইন্ডিয়া গেট, এটা সামনাসামনি আছে, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, এই দেখো ইন্ডিয়া গেটে নতুন লাইট লাগাচ্ছে, মানে এই যে এই লাইটগুলো লেগে আছে, এরকম লাইট লাগাচ্ছে এই যে ক্রেন দিয়ে। আর এই হচ্ছে ইন্ডিয়া গেট, মানে বিউটিফুল লাগছে, লাইটিং খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু লাইটিংটা। আর দেখো ওখানে সবাই ছবি টবি তুলছে, এবং এখানে প্রচুর লোক আছে, প্রচুর, মানে ডেইলি সন্ধ্যাবেলা এরকম লোক আছে, প্রচুর লোক আছে। চলো আর কি আছে আমরা একটু ঘুরে দেখব, তারপরে চলে যাবো। দেখো এবার এখান থেকে এর পাশেই এই যে ফোয়ারাগুলো আছে, মানে এত সুন্দর লাগছে, ফোয়ারাগুলো বিউটিফুল লাগছে। আর ওই ফোয়ারার লাইটিংটা দেখো দারুণ লাগছে, দারুণ। আর এখানে ফোয়ারাটা চলছে, বাট এটা কিন্তু বেশি উপরে ওঠেনি জল। তো গাইজ দেখো এই দিক থেকে ইন্ডিয়া গেটটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এই যে জলের ফোয়ারাটা চলছে তার সঙ্গে ইন্ডিয়া গেটটাকে, মানে অসম লাগছে, বিউটিফুল। আর ওই দিকে হচ্ছে কর্তব্য পথ, মানে যেটা রাজপথ ছিল, আর এখানে প্রিন্স দাঁড়িয়ে রয়েছে। তো গাইজ ইন্ডিয়া গেটের আমাদের মিনি ব্লগে এইটুকুই ছিল। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তোমাদেরকে আমি দেখাবো আমার ফুল ব্লগ। তোমরা আমার চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করে দেখতে পাবে ইন্ডিয়া গেটের ফুল ব্লগ। আর এর আগেও আমার মানে পোস্ট করা আছে, শেয়ার করা আছে, সেটা হিন্দিতে ছিল, বড় ব্লগ, সেটাও তোমরা দিয়ে দেখতে পারো, অথবা আমি পোস্ট করব পরেও ইন্ডিয়া গেটের ফুল ব্লগ, তো তোমরা সেটাও দেখতে পারো। আজকে আমার মিনি ব্লগে এইটুকুই ছিল। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। তো গাইজ চলো এবার আমরা বেরিয়ে যাই ইন্ডিয়া গেট থেকে, এখান থেকে অটো ধরবো, দেখি এবার কোথায় যাওয়া যায়।